13 নভেম্বর বাংলা সাহিত্যের জ্যোতির্ময় লেখক, নাট্যকার ও চলচ্চিত্রকার হুমায়ুন আহমেদের 75তম জন্মবার্ষিকী, যার হাত ধরে সৃষ্টি হয়েছে হিমু, মিসির আলি, রূপা, শুভ্রদের মতো তুমুল জনপ্রিয় অদৃশ্য সব চরিত্র। জনপ্রিয় সব চরিত্র দিয়ে আপন সৃষ্টিশীলতায় আবদ্ধ করে রেখেছিলেন পাঠককে। সেই সূত্রে ধারণ করেছেন দেশের সবচেয়ে জনপ্রিয় ও জননন্দিত কথা সাহিত্যিকের পরিচয়টি। 1948 সালের 13 নভেম্বর নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার দৌলতপুর গ্রামে নানাবাড়িতে জন্মগ্রহণ করেন হুমায়ুন আহমেদ। বাবা ফয়জুর রহমান আহমেদ ছিলেন পুলিশ কর্মকর্তা ও মুক্তিযোদ্ধা। তার দুই ভাই মোহাম্মদ জাফর ইকবাল ও আহসান হাবিব প্রত্যেকেই লেখালেখিতে তাদের নিজস্ব অবস্থান তৈরি করেছেন। হুমায়ুন আহমেদ নির্মাতা হিসেবেও দর্শকদের উপহার দিয়েছেন জনপ্রিয় নাটক এবং চলচ্চিত্র। 21 পদক, বাংলা একাডেমির সাহিত্য পুরস্কার, জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মতো বিভিন্ন পুরস্কারে ভূষিত হয়েছেন বাংলাদেশের সাহিত্যের এই অপ্রতিদ্বন্দ্বী লেখক। 2012 সালের 19 জুলাই নির্মাণের মহান এই কারিগর নিউ ইয়র্কে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।